সুপারস্টার ইজ মিন আমি যখন তখন লাইভে চলে গেলাম, যা খুশি তাই বললাম। ভাবতে হবে এটা বাংলাদেশ, এবং বাংলাদেশের একটা আলাদা ভাষা আছে, আলাদা একটা সংস্কৃতি আছে। আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা অভিনয় করেছি, অভিনয়ের প্রয়োজনে হয়তো আমাদেরকে, হ্যাঁ আমরাও তো যখন নায়িকা ছিলাম আমাদের চরিত্রের প্রয়োজনে আমরা অনেক সময় অনেক ধরনের ড্রেস পরেছি। তো তার মানে তো এই না যে আমি এখন, যেহেতু সোশ্যাল মিডিয়া আমাকে হেল্প করছে, বা আমি যখন তখন চলে গেলাম এবং যাকে তাকে আমি ফাঁসিয়ে দিচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী, এখন হয় কি দেখেন সাংবাদিক বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, যা যেই বলেন, সবাই কিন্তু আমাদের প্রচণ্ড ভালোবাসেন শিল্পীদেরকে, তাই তো? আমরা একটা গাড়ি নিয়ে অনেক সময় দেখা যায় যে গাড়ি নিয়ে হয়তো ঠিক জায়গায় যাচ্ছি না, ট্রাফিক যদি দেখে যে আমি বসে আছি বা আমাদের শিল্পীরা বসে আছেন, আপা আসসালামু আলাইকুম, আপনি ঠিকভাবে যান, আমি কেস দিতে পারতাম, দিলাম না, এরপরে যেন শুদ্ধ হয়ে চলেন, বিষয়টা এই। আর এই FDC-টা ধরেন একটা এমন সুন্দর একটা, মানে এই ধুলাটা এত পবিত্র, এত গুণীজনরা এখানে কাজ করে গেছেন, এত বছর ধরে কাজ করে গেছেন, এইটাকে আসলে এত সহজে আপনারা বলবেন যেটা নষ্ট হয়ে গেছে, এখানে যাওয়া যাচ্ছে না, এই কথাটা তো আমরা শুনতে পারবো না। কারণ আমরা সম্মান চাই, আমরা শিল্পী, আমরা বাসায় একটা বাসা ভাড়া নিতে গেলে আমাদেরকে কত রকমের কথা শুনতে হয়, আমরা একটা সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে বা আমাদের ফেসবুক খুললেই আমাদেরকে বাংলাদেশে এত, মানে ম্যাক্সিমাম মানুষই এত আজে বাজে গালিগালাজ করে, যেটা আগে কখনো ছিল না। সো আসলে এটা হয় কি, প্রত্যেকেই পরিবারভুক্ত মানুষ, প্রত্যেকেই তার সমাজকে নিয়ে থাকে। সো আমি মনে করি আপনার নৈতিক স্খলন, মানে মোরালিটি যদি না থাকে, এই দায়িত্ব তো শিল্পী সমিতিও নেবে না, এই সমিতি আমিও এই দায়িত্ব নিব না। কারণ আমি তো একজনের মা, আমার ছেলে কালকে বলছিল কি হচ্ছে এগুলো, তুমি সাবধানে থেকো, তো এই কথাটা আমাকে কেন শুনতে হবে, সাবধানে থাকো, বাংলাদেশ তো এমন কি হচ্ছে বাংলাদেশে, তার মানে কি আমাদের কোনো কিছুর প্রতিই আমাদের আসলে শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই? আমরা শিল্পী, আমাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আসবেন, আমাদেরকে শ্রদ্ধার সাথে আমাদেরকে স্মরণ করবেন, আমাদেরকে দেখে দাঁড়াবেন, আমরা তো সেইটাই অর্জন করব। সেইটা অর্জন না করে এটা একটা পেশাদার সংগঠন, পরিবার তো আছেই, পরিবার আছে, কিন্তু যখন জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে চলে যাবে তখন কিন্তু আমার, এখন আমি আমি যদি এখন কোনো কারণে অ্যারেস্ট হই বা কোনো, সেই জন্য তো আসলে এটা তো পরিবার দেখবো, আমার পরিবার তো নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবেন। করবে নিশ্চয়ই, এখন তো এটা চলমান, এটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আছে। আমরা চাচ্ছি যে তারা, ধরেন আমি আসলে নামই বলতে চাই না, এত ভাইব দেওয়ারও আসলে কোনো কারণ নাই। এখন এখন কেউ যদি তার ভুল বুঝে, সে যদি তার বুঝতে পারে যে না আমি ভুল করেছি, আমার এভাবে চলা উচিত ছিল, কিংবা তারা তার যারা অভিভাবক আমি মনে করি তাকে যদি শেখাতো যে আসলে সিনিয়রদের সাথে এইভাবে ব্যবহার করতে পায়, প্রত্যেকটা মানে ওয়ার্ল্ডের কিন্তু একটা ভাষা আছে, খেলাধুলার একটা ল্যাঙ্গুয়েজ আছে, শিল্পের একটা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে। দেখেন সাকিব আল হাসান, উনি এত পৃথিবীর বিখ্যাত একজন বড় মানুষ, উনিও কিন্তু পার পায় নাই, মানে উনাকে এক বছর ই করতে হয়েছে, উনি বলেন নাই, উনি বলেন নাই, আমরা সবাই তাকে ভালোবাসি, তার সাপোর্টে ছিলাম, কিন্তু আইন তো তার আইনের গতিতেই চলেছে। সো আমাদের যারা সহকর্মী, সেটাই বলছি, শেষ পর্যন্ত যখন প্রমাণিত কোনো কিছু না হয় সে নিরপরাধ, সেই নিরপরাধ মানুষকে মাত্র অ্যারেস্ট করা হয়, কোনো কিছু কিন্তু প্রমাণ হয় না, সেই নিরপরাধ মানুষের জন্য যে আপনাদের শিল্পী সমিতির মেম্বার, তার জন্য শিল্পী সমিতি তাকে নিরপরাধ প্রমাণিত করার জন্য কোনো কিছু করছে কি না? এখন তো যেহেতু এই বিষয়টা চলমান, সো এখন মাত্র দুদিন হলো, তাই তো? এখনও আমরা, আমাদের নিশ্চয়ই আরও যারা সিনিয়ররা আছেন, আমাদের যারা অ্যাডভাইজাররা আছেন, তাদের সাথে কথা বলবো নিশ্চয়ই। সে যদি নিরপরাধী হয়, আমি বিশ্বাস করি যে আমাদের সংগঠন, আমরা তো একটি পরিবার, তার পাশে অবশ্যই দাঁড়াবো। যিনি আজকে গ্রেপ্তার হলেন, তার সেই গ্রেপ্তার হওয়ার জন্য শিল্পী সমিতির অনেক সদস্যরা মিলে তার সদস্যপদ স্থগিত করলো আর কি, বিষয়টা কেমন? এটা তো আপনার লিগেল একটা বিষয় যে এটা হচ্ছে আমাদের সাংগঠনিক
যে লটা আছে সেই ল অনুযায়ী তাকে আপাতত বহিষ্কার করা হয়েছে। আমি কিন্তু বলছি, সে যদি তার ভুল বুঝে সংশোধিত হয়ে সে যদি আবার আমাদের এই জগতে কাজ করতে চায়, দেখেন আমি কিন্তু একজন মা, আমি যদি সত্যি পরিমণি আমাদের কাছে আসে, আমি আমরা সন্তান বা বোন বা যেভাবেই হোক ওকে অবশ্যই আমরা বুকে তুলে নেব। সে যদি প্রমাণিত হয় যে সে অন্যায় করে নাই, না এটা তো নিয়ম, নিয়ম তো সবার জন্য নিয়ম ভাই। আচ্ছা সাইলেন্ট আপা, একজন নায়িকার জীবনযাত্রা আসলে কেমন হওয়া উচিত? এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো দেখা যায় যে একটা দুটা সিনেমা করছে, রিলিজও হয়নি, কিন্তু কোটি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন, আলিশান জীবনযাপন করছেন, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যায় কি না? আসলে এর জন্য নেতিবাচক কোনো ইয়ে পড়ছে কিনা? আমি না এই কথাটা একবার বলেছিলাম, অনেক অজে বাজে কথা বলেছে এবং আপনাদের সাংবাদিক ভাইরাও আমার পিছনে লেগেছে, আমার কেন আমি অনুদানের ছবি পেলাম। কিন্তু আমার কথা হলো কি, দেখেন সব কিছুরই একটা সৌন্দর্য আছে, একটা মাত্রা আছে। আপনি শিল্পী হলেই আপনি উচ্ছৃঙ্খল হতে পারবেন না। হ্যাঁ, আপনি সমাজের জীব, সামাজিক জীব, রাষ্ট্রের একজন মানুষ এবং আপনার দায়িত্ব অনেক বেশি। সো দায়িত্ব যখন অনেক বেশি, সো আপনার ব্যক্তিগত জীবনে যাই হোক সেটা আপনি সবার সামনে আনতে পারবেন না। এটার একটা সৌন্দর্য, যদি আনেনও তার জন্য একটা সৌন্দর্য করতে হয়, কারণ মানুষ আমাদেরকে ভালোবাসেন না, সেই শ্রদ্ধাটা তাদেরকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। নতুনদের জন্য আপনার পরামর্শ কী থাকবে বা আপনার সাজেশন কী থাকবে? নতুনদের জন্য সাজেশন হচ্ছে যে পরিমণি তো আসলে ওদের জন্য উদাহরণ। যদি তোমরা ভালো কাজ করো বা তোমাদের মধ্যে কোয়ালিটি থাকে, সম্ভাবনা থাকে, তোমরা সেই সম্ভাবনাটাকেই কাজে লাগাও, অন্য আর কোনো জায়গায় যেন না যাও, স্বাভাবিক জীবনযাপনটাই আমার মনে হয়। থ্যাংক ইউ। শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা একা এবং পরিমণি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে, তাদের মামলাও চলছে। তাদের ব্যক্তিগত কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না এবং তাদের ব্যক্তিগত যাবতীয় কর্মকাণ্ডের দায় দায়িত্ব শুধুমাত্র তাদের, এর সাথে শিল্পী সমিতির কোন রকম সংশ্লিষ্টতা নেই। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির অর্ধ 7/8/2021 তারিখের গঠনতন্ত্র যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।